প্রিয় বন্ধুরা বর্তমান যুগে প্রতি কাজেই রয়েছে কম্পিউটারের ব্যবহার আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই কম্পিউটারে লেখালেখি বা অন্যান্য কাজ করতে হয় আজ আপনাদের কিবোর্ডের এমন কিছু শর্টকাট শেখাবো যা ব্যবহার করে আপনার টাইপিং স্পিড বাড়বে অনেকটাই সেই সাথে কিছু দারুণ শর্টকাট জানতে পারবেন যা দিয়ে আপনার কম্পিউটার দৈনন্দিন কাজ আরও সহজ হয়ে যাবে তো চলুন শুরু করি আমরা সাধারণত কোনো লেখা জন্য ব্যাক স্পেস ব্যবহার করি যাতে একটি করে অক্ষর মুছে ফেলা যায় আপনারা যদি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপেন তাহলে প্রতিবার একটি অক্ষর নয় বরং পুরো শব্দটি মুছে ফেলতে পারবেন কন্ট্রোল প্লাস লেফট বা রাইট অ্যারো কি প্রেস করে আমরা বাক্যের এক একটি শব্দ প্রথম কিংবা শেষে চলে যেতে পারি আমরা সাধারণত কোনো শব্দ সিলেক্ট করতে শিফট প্লাস লেফট বা রাইট অ্যারো চাপি যাতে একটি করে অক্ষর সিলেক্ট হয় যদি এই কাজটি দ্রুত করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস লেফট বা রাইট অ্যারো একসাথে চাপলেই একটি করে অক্ষরের পরিবর্তে পুরো শব্দটি সহজে সিলেক্ট করতে পারবো ঠিক এভাবে এবার সহজ কিছু কমন শর্টকাট কন্ট্রোল প্লাস এ কি চাপলে একটি লেখার পুরোটাই সিলেক্ট করতে পারি কন্ট্রোল প্লাস বি চেপে আমরা লেখাকে বোল্ড অর্থাৎ গাঢ় বা আনবোল্ড করতে পারি কন্ট্রোল প্লাস আই চেপে আমরা লেখাকে ইটালিট করতে পারি আর কন্ট্রোল প্লাস চেপে আমরা লেখার নিচে আন্ডারলাইন করে দিতে পারি কন্ট্রোল প্লাস জেড কি প্রেস করে আমরা কোনো একটা টাস্ককে আন্ডান বা আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে অর্থাৎ কমান্ডকে আন্ডু করতে পারবো কোনো একটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যদি কপি করতে চাই তাহলে সেটি সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি চেপে নিতে হবে আর সেই লেখাকে কন্ট্রোল প্লাস ভি চেপে নির্দিষ্ট স্থানে পেস্ট করতে পারবো আমরা যদি কোনো লেখাকে এক স্থান থেকে অন্য স্থানে কাট করে নিতে চাই কন্ট্রোল প্লাস এক্স চেপে কোনো একটি লেখাকে কাট করে নিতে পারবো এবং কন্ট্রোল প্লাস ভি দিয়ে তা পেস্ট করতে পারবো উইন্ডোজ কি এবং জি অর্থাৎ উইন্ডোজ প্লাস জি চাপলেই দেখবেন ম্যাজিক দেখুন এখানে নতুন কিছু অপশন চলে এসেছে আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবেন এছাড়া কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন নামের বাটন চেপেও আপনি স্ক্রিনশট নিতে পারবেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডেল চাপলেই ব্রাউজারের হিস্ট্রি ডিলেট করার অপশান চলে আসবে এখান থেকে আপনি নির্দিষ্ট কতদিনের ডিলেট করতে চান সেটা ডিলিট করে ক্লিয়ার করে ফেলতে পারবেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি বাটনটি প্রেস করে আপনি টাস্ক ম্যানেজার অপশন পাবেন এবং সেখান থেকে যে কোনো টাস্ক বন্ধ করতে পারবেন চাপলেই আপনি স্টার্ট মেনু হয়তো আপনি আপনার ডেস্ক ছেড়ে যাচ্ছেন কিংবা কিছুক্ষণ কাজ অফ রাখছেন তো আপনি চাচ্ছেন আপনার পিসি কেউ না ঘাটুক উইন্ডোজ প্লাস এল বাটন একসাথে চেপে ধরুন দেখুন আপনার পিসি লক হয়ে যাবে আমার পরবর্তী ভিডিওতে কীভাবে আপনার স্লো পিসিকে কিছু ছোট ছোট কমান্ডের মাধ্যমে ফাস্ট করতে পারেন সেই ম্যাজিক টিক্সগুলো দেখানোর চেষ্টা করব। দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ